হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বেসিক্যালি যে ভিডিওটা, সেটা হচ্ছে আমার ছেলের পুজোতে কী কী হয়েছে সেটা নিয়ে ভিডিও। এক কথায় বলতে পারো পুজো কালেকশন আমার ছেলের। তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমি এখনও ঠিক হইনি, আর আমি তো ঠিক হইনি, আমার থেকে আমার ছেলেরও হালকা হালকা একটু কাশি এসছে। তো ওকে ডক্টরও দেখিয়েছি, মেডিসিন দিয়েছে, তো ঠিক হয়ে যাবে আশা করছি, কারণ এই মুহূর্তে ছোট বাচ্চা, তো ও অনেকটাই ছোট, কিছু হয়ে মানে এমনি ওর কাছে আমার আমার তো ঘুম উড়ে, এমনি ঘুমোতে পারি না, এমনি আরও ওই ঘুম উড়ে গেছে। তো যাই হোক, তো ভগবানকে শুধু বলেই যাচ্ছি যেন কিছু না হয়, তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। আমি তোমাদের সাথে কথা বলছি আর আমার ছেলে আমাকে দেখছে, জাস্ট দেখো তোমরা ওটা কি গো। তুমিও কি মামামের মতো ভ্লগ বানাবে? আচ্ছা বড় হয়ে যাও, তাড়াতাড়ি বড় হয়ে যাও। উরে বাবারে, উরে বাবা, উরে বাবারে, তাড়াতাড়ি বড় হয়ে যাও। এ হ্যাঁ হ্যাঁ, উলে বাবা লে। তো বেশি দেরি না করে আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তো ওর কী কী ড্রেস হলো না হলো সবটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ছেলে পটি করছে, কি হচ্ছে বাবা? ব্লগে সবাই শুনতে পেয়ে যাবে তো, এরকম আওয়াজ করে কেউ পটি করে? যা তা। তো আমি এগুলো ক্লিন করে তারপর তোমাদের সাথে একদম ডাইরেক্ট ভিডিওতে চলে আসি, সাথে থাকো। তো ভিডিওটা স্টার্ট করছি। তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এটা আমার শাশুড়ি মা দিয়েছে, আমরা মল থেকে কিনে এনেছিলাম, বেবি মল থেকে। তো নেক্সট যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে আমার মামা বাড়ি থেকে ওকে দিয়েছে। তো এটা ওর অনেকটাই বড় সাইজ, ওকে এখন আমি পরাতেই পারবো না। তো এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার আমাদের বাড়িতে এক কাকিমা ভাড়ায় থাকতো, তো সেই কাকিমা দুটো ড্রেস দিয়েছিল পুজোতে। তো পুজো উপলক্ষে এই দুটো ড্রেস দিয়েছে আর একটা জুতো দিয়েছে, জুতোটা লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো এই ড্রেসটা দিয়েছে আর একটা দিয়েছে, সেটাও দেখাচ্ছি। আর এইটা দিয়েছে, তো এই দুটো ড্রেস ওই কাকিমাটা দিয়েছে, আর জুতোটা আমি তোমাদেরকে একদম ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এরপর যে ড্রেসটা দেখাবো সেটা আমার ননদের শাশুড়ি মা ফার্স্ট ওকে দেখতে এসেছিলো, তো এই ড্রেসটা নিয়ে এসেছিলো, তো এটা এর সাথেই ছিল, তাই এটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ননদ দিয়েছে ওকে পুজোতে, তো এটা ফার্স্ট ক্রাই থেকে কেনা, তো আমি কোনো দাম মেনশন করছি না। আর এর পরে যেটা দেখাবো সেটা আমার ঠাম্মা কিনে দিয়েছে, মানে ঠাম্মা আমাকে টাকা দিয়ে দিয়েছিলো, আমি ফার্স্ট ক্রাই থেকে এটা কিনেছি, তো এটারও দাম মেনশন করছি না। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মা দিয়েছে, তো এটা এতটাই বড়, এটা আমি ওকে এখন পরাতেই পারবো না, এটা অনেক পরে পরাতে হবে যা অবস্থা, তো ওটা এবছরের জন্য তোলা থাক। তো এরপরে যেটা দেখাবো সেটা অনেক কাঠ খড় কুড়িয়ে আমি আর আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে ড্রেসটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এবছর পুজোতে আমি মানে আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে অনেক খুঁজে এই ড্রেসটা পেয়েছি, আমাদের দুজনের শাড়ি আর পাঞ্জাবি ম্যাচ করে, বাট পুরোটা ম্যাচ করতে পারিনি, কিছুটা ম্যাচ হয়েছে। তো এই জুতোটা তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তো সেই কাকিমাটা এই জুতোটা দিয়েছে, ব্যাস এইটুকুই আমার ছেলের পুজো কালেকশন। তো এই ছিল মোটামুটি আমার ছেলের পুজো কালেকশন। তো আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার মানে এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে কোথাও যাওয়া, মানে ওর জন্য কিছু কিনে আনতে হবে, মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে ও বড় হলে ও এরকমই হবে। তো যাই হোক, আর একটা জিনিস কিনে এনেছিলাম বিগ বাজার থেকে লাস্ট, বাট ওটা সেটা ওকে পরিয়েই দিয়েছি, ওই যে বাবার বাড়ি গেছিলাম আগের ভিডিওটাতে যে দেখেছো বাবা বাড়িতে ছিলাম, সেদিন ওকে বাবা বাড়িতে পরিয়ে নিয়ে গিয়েছিলাম, তো সেটা আর দেখাচ্ছি না আলাদা করে। তো আশা করছি ভিডিওটা সবার একটু হলেও ভালো লাগবে, কারণ ছোটো বাচ্চাদের ড্রেস তো দেখতে সবারই ভালো লাগে আমার মনে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর আর একটা কথা, আর আর বেশি কথা বলতে পারবো না, ছেলে জেগে আছে, ছেলে উঁয়া উঁয়া করছে,
তো প্লিজ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। আর আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে আমি খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ও ভিডিও নিয়ে আসবো। তো আজকে আর বেশি দেরি করছি না, টাটা, সব ভালো থাকবে।